দলের যারা নেতৃত্ব রয়েছেন সেই দলের নেতৃত্বের বিরুদ্ধে সর্বসমক্ষে পোস্ট, এটা এটা এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? মানে সেটা তো আপনাদের দল, আপনি যে দলে রয়েছেন সেই দলের আপনারা বলেন, আপনারা নিজেরাই বলেন যে রেজিমেন্টেড পার্টি এটা একটা ভালো প্রশ্ন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলুন প্লিজ। খুব ভালো প্রশ্ন। আমি তো প্রশংসা করছি তোমার প্রশ্নের। খুব ভালো প্রশ্ন। এই যে দলের বিরুদ্ধে যে বক্তব্য, নির্বাচনের আগে কি আমি একটা বক্তব্য রেখেছি? একটা বক্তব্য রেখেছি, কখনো রাখিনি। যা বলবার দলের ভেতরে বলেছি, কিন্তু যখন দেখলাম যে নির্বাচন হয়ে গেল, দলের ভরাডুবি হলো, এবং সেই ভরাডুবি স্বীকার না করে, তার কোনো বিশ্লেষণ না করে দলের নেতারা নিজেদের বগল বাজাতে লাগলো যে তারা 3 থেকে 77 করেছে, যেখানে তারা সরকারে আসার স্বপ্ন দেখছিল, এবং তারপরে একটা উপনির্বাচন হলো, তাতে জামানত জব্দ হয়ে গেল 4-3, সেই সময় তো কিছু বলতেই হবে। সেই সময় তো দলের ভেতরে বলে কোনো লাভ হবে না, কারণ এর আগে আমি নির্বাচনের আগে দলের ভেতরে বলেছি, তাতে কোনো লাভ হয়নি। অতএব এখন তো বলতেই হবে, দলের স্বার্থেই বলতে হবে। দলের স্বার্থে এই ধরনের পোস্ট আপনার কি মনে হয় তাহলে দলের ভেতরে বলে যখন লাভ হয়নি, দলের স্বার্থে দলের নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে পোস্ট করে এখন কোন দলের লাভ হবে সেক্ষেত্রে, নাকি গোটা আপনাদের যে রাজনৈতিক দল সেটাই কোথাও পরিহাসের পাত্র হয়ে দাঁড়াচ্ছে বাংলার রাজনীতির ক্ষেত্রে? এই যে আমি রেফারেন্স বললাম ভোডাফোনের কখনো অ্যাডের সঙ্গে, তার কিছু পরিহাসের পাত্র হবে না। পরিহাসের পাত্র হচ্ছে দোসরা মে তারিখে। পরিহাসের পাত্র হচ্ছে 2 মে তারিখে যখন সরকারে যাবার স্বপ্ন ধূলিসাৎ হয়ে আমাদের সংখ্যা, বিধায়ক সংখ্যা 77 এসে দাঁড়িয়েছে, এবং তারপর আস্তে আস্তে সেটা কমে 70 দাঁড়িয়েছে, আরো কমবে সম্ভবত। সেটাই হচ্ছে পরিহাসের পাত্র হওয়া। এটাকে শুধরোতে হবে না, 100 বার শুধরোতে হবে। এবং দলের ভেতরে বলে যদি শুধরানো না যায়, তাহলে দলের বাইরে প্রকাশ্যে বলে শুধরোতে হবে। তাতে আমার কি হলো সেটা বড় কথা নয়, আমার কি প্রাপ্তি হলো সেটা বড় কথা নয়। আমি রাজনীতি করে খাই না, আমি নিজের বাড়িতে থাকি, আমার যথেষ্ট আর্থিক সংস্থান আছে। কিন্তু যেহেতু আমি 31 বছর ধরে দল করছি, সেই জন্য দলের প্রতি আমার আনুগত্য আছে, এবং সেই জন্য এই ঘটনাগুলো আমি দলের নজরে আনছি, প্রকাশ্যে আনছি, কারণ ভেতরে এনে কোনো লাভ হয়নি। কিন্তু আপনার দলই যখন ভরসা রেখেছে, বেশ আমি নাম ধরে ধরে বলছি না, কিন্তু এক্স ওয়াই জেড যাদের উপর ভরসা রেখেছে আপনার দল, সেখানে তাদের কোয়ালিফিকেশন বা তারা ইংরেজিটা ঠিক লিখতে পারলেন কিনা সেই বিষয় নিয়ে আপনি যখন পোস্ট করেন, কখনো মনে হয় না যে আমরা বাংলাটা কথা বলি না যে উপরের দিকে থুতু ছুড়লে নিজের দিকে এসে পড়ে? সেক্ষেত্রে দলের নেতাদের কোয়ালিফিকেশন, তাদের ইংরাজি, তাদের গ্রামার নিয়ে যদি আমরা কোয়েশ্চেন করে পোস্ট করেন আপনারা যারা দলের বর্ষীয়ান নেতা, তাহলে সেক্ষেত্রে দলের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, বা বিশ্বাস আস্থাটাই বা কোথায় থাকবে মানুষের আপনাদের দলের নেতা নেত্রীদের ওপর? না, এগুলো নিয়ে, এই কথাগুলো নিয়ে তো, এই কিছু কথা নিয়ে তো দল হাস্যাস্পদ হয়েছে। এর আগে গরুর দুধের মধ্যে সোনা পাওয়া গেছে, গোমূত্র খেলে সব অসুখ সেরে যায়, এইসব বলে শুনে তো দল হাস্যাস্পদ হয়েছে। তখন তো আমি কিছু বলিনি, কিন্তু এখন যখন এই সমস্ত কথা হচ্ছে, ভুল ইংরেজিতে লেখা হচ্ছে, তখন যাতে দল হাস্যাস্পদ না হয়, ভবিষ্যতে যারা এই ধরনের টুইট করার সময় যে শুদ্ধ ইংরেজিটা শুদ্ধ করে লেখা হয়, সেই কথাটাই আমি বলেছি। ওই ইংরেজি টুইটগুলো কে লেখে? যিনি যার নামে টুইট হচ্ছে তিনি তো লেখেন না, তিনি তো জানেন না সেটা লিখতে, তার কোনো লোক লেখে। সেই লোকেদের উচিত ইংরেজিটাকে শুদ্ধ করে নেওয়া। দলকে তা না হলে হাস্যাস্পদ হতে হবে, যেমন গরুর দুধে সোনা পেয়ে হাস্যাস্পদ হতে হয়েছিল।